এই দরবারে কিছুদিন, এই দরগায় কিছুদিন, এই খানকায় কিছুদিন, এই হুজুরের কাছে কিছুদিন, আর কত? হুজুরের কাছেও জানা নেই যে তিনি আসলে কোন দরবারের দিকে যাচ্ছেন। কেউ আপনাকে সেদিন নাজাত দিতে পারবে না। যদি নাজাত দিতে পারতো তাহলে নাজাতের গ্যারান্টি দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে শুধুমাত্র সম্ভব ছিল, ঠিক কিনা? কিন্তু সহিহ বুখারী হাদিসের মধ্যে দেখেন তিনি ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিচ্ছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসিক মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি মুহাম্মদ তোমার জন্য কিছু করার কোনো ক্ষমতা রাখি না। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আমরা কোন রাস্তা গ্রহণ করেছি, কার মাধ্যমে আমরা রাস্তা নিয়েছি। আমরা কি আদৌ জান্নাতের রাস্তা পর্যন্ত, জান্নাতের রাস্তা কি আমরা পেয়েছি কিনা, বা জান্নাতের রাস্তায় আমরা কি উঠতে পেরেছি কিনা? বন্ধুগণ, যদি জান্নাতের রাস্তায় উঠতে না পারি তাহলে আমরা দিক বিদিক ছুটাছুটি করবো, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো, কিন্তু জান্নাতের গন্তব্যে আমাদের পৌঁছা হবে না। ফলে হাজার রকমের দরবারে, বিভিন্ন দরবারের মধ্যে আপনি দৌড়াদৌড়ি করবেন, এই দরবারে যাবেন, এই দরবারে কিছুদিন, এই দরগায় কিছুদিন, এই খানকায় কিছুদিন, এই হুজুরের কাছে কিছুদিন, আর কত? কিন্তু হুজুর তো নিজেও জানে না আসলে হুজুরের দরবারের মধ্যে, হুজুরের কাছেও জানা নেই যে তিনি আসলে কোন দরবারের দিকে যাচ্ছেন, কারণ তার কাছে ঠিকানাও জানা নেই। তিনি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো, আর তিনি মনে করতেছেন যে তিনি আপনাকে পথ দেখাতে পারবেন। তার কাছে না কোরআন ওই ঠিকানার জ্ঞান রয়েছে, না ওই ঠিকানার রাস্তা সম্পর্কে তার কাছে কি রয়েছে জানা রয়েছে। আমার বন্ধুগণ, ঠিকানা জানতে হলে এবং ঠিকানার রাস্তা যদি জানতে হয় তাহলে অবশ্যই একটি পথ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই, আপনাকে এক পথে আসতে হবে। সেই পথ হচ্ছে ওহির মাধ্যমে যে জ্ঞান আপনার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, এই জ্ঞানের ভিত্তিতে আপনাকে কি করতে হবে রাস্তা জেনে নিতে হবে, এই জ্ঞানের ভিত্তিতে আপনাকে কি করতে হবে সব ঠিকানা নির্ধারণ করতে হবে। কারো ব্যক্তিগত ইচ্ছার উপরে এটি নির্ভর করবে না। কেউ আপনাকে সেদিন নাজাত দিতে পারবে না। যদি নাজাত দিতে পারতো তাহলে নাজাতের গ্যারান্টি দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে শুধুমাত্র সম্ভব ছিল, ঠিক কিনা? তিনি গ্যারান্টি দিতে পারতেন। কিন্তু সহিহ বুখারী হাদিসের মধ্যে দেখেন তিনি ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিচ্ছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসিক মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি মুহাম্মদ তোমার জন্য কিছু করার কোনো ক্ষমতা রাখি না। তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারেন তাহলে আমাদের সকল বুজুর্গ, সকল হুজুর, সকল দরবারের পীর সাহেব, এরা আপনারা মনে করেন যে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে? এরা কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছে? এদের কাছে কি অথরিটি রয়েছে, কি পাওয়ার রয়েছে? এদের কাছে তো মানে নিজের পরিবার ঠিক রাখার মতো পাওয়ার পর্যন্ত নেই, নিজেদের সন্তানদেরকে আল্লাহর বান্দা হিসেবে পরিচালনা করার মতো ক্ষমতা তাদের কাছে নেই। কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিবে? কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিবে? তারা তো নিজেদের পরিবার পর্যন্ত ঠিক করার ক্ষমতা রাখে না। আর এই সমস্ত লোকদের কাছে আমরা মনে করতেছি যে এদের কাছে যদি বায়াত হতে পারি, এদের কাছে যদি মুরিদ হতে পারি, এদের কাছে গিয়ে যদি আমি মানে হাতে হাত দিতে পারি, আর তিনি আমার জান্নাতের জন্য কান্ডারি হয়ে যাবেন, তিনি আমার জান্নাতের জন্য আমাকে জান্নাত দিয়ে দিবেন, ওই থেকে জান্নাত দিবেন, কার জান্নাত তিনি বিক্রি করতেছেন? আপনার জমি যদি আমি বিক্রি করে ফেলি এটা বিক্রি হবে কিনা? হ্যাঁ, বিক্রি তো করলাম, এই বিক্রির কোনো মূল্য ইসলামের মধ্যে নেই, বরং এটি প্রতারণা, এটি ভুল কাজ। আমার বন্ধুগণ, আমরা জান্নাত বিক্রি করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের, অথচ আমরা আল্লাহ তাআলার জান্নাত বিক্রি করার কোনো অধিকারই রাখি না। নবী এবং রাসূলগণ এসেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবীন, রাসূলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেয়া, এমন কি পরিপূর্ণ হেদায়েতের মালিকানা, হেদায়েতের মূল চাবিকাঠি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন, নবী এবং রাসূলদের হাতেও দেন নাই। বুঝতে পেরেছেন কিনা? ফলে কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের উপর উম্মতে মুহাম্মদের জন্য এ দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দাওয়াতের শুরু থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত আবু তালেবের পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্রম তার দাওয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করেছেন, কিন্তু আবু তালেবকে ইসলাম আনতে পেরেছেন কিনা, হ্যাঁ হেদায়েত দিতে পেরেছেন কিনা, হেদায়েত দিতে পারে ওরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কোমল ভাষায় সুন্দর করে বলে দিলেন, বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি হয়তো মনে করেছেন যে তাকে আপনি ইচ্ছা করলে হেদায়েত দিয়ে দেবেন, এটি আপনি পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই কেবল হেদায়েত দান করে থাকেন। আমার বন্ধুগণ, এই জন্য এই রাস্তায় যারা আসতে পেরেছেন, যারা রাস্তায় উঠতে পেরেছেন, তাদের খেয়াল রাখতে হবে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আপনার উপর, যে আপনি আল্লাহর এই রাস্তায় আসতে পেরেছেন। যদি রাস্তা না পেতেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারতেন না। এখন আপনাকে জানতে হবে যে আমি আসলে রাস্তায় আসতে পারলাম কি না। এই জন্য আপনাকে ওহির জ্ঞানের মাধ্যমে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে, এটা জানতে হবে যে আমি সত্যিকার অর্থে যে রাস্তায় আমি থাকার কথা সেই রাস্তায় আমি আছি কিনা, নাকি যে আমার রাস্তা কি হয়ে গেছে কোনো না কোনোভাবে মিসগাইডেড হয়ে গেছে, রাস্তা দিকভ্রম হয়ে গেছে, ভুল হয়ে গিয়েছে। কারণ ভুল হয়ে গিয়ে যদি ভুল হয়ে থাকে আমার বন্ধুগণ, আবার রাস্তায় ফিরে আসা কঠিন। যারা পথ হারিয়ে গিয়েছে তারা ওই রাস্তায় আর আসতে পারেনি, চেষ্টা করেছে কিন্তু আসতে পারে নাই। কারণ এই বিষয়টি নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে আপনার রাস্তা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।